ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. مهر الله تعالى بولتشن تمرا جميني برمون كرو تمرا شكي سفر كرو জ্ঞান অর্জনের জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কি দেখার জন্য? ফানজুরু, তোমরা লক্ষ্য করো। কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, পাপাচারীদের কি অবস্থা হয়েছে, পাপাচারীদের কি অবস্থা হয়েছিল তোমরা সেটা লক্ষ্য করো। মহান আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদ فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين. যে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমিনে ভ্রমণ করো, শিক্ষা সফর করো, কেন? ফানজুরু, তোমরা দেখো, গবেষণা করো, চিন্তা করো, কাইফ কান আকিবাতু, কেমন ছিল পরিণতি, মিন কবল, তোমাদের পূর্বে যারা এসেছিল, কান আকসার মুশরিকিন, তাদের অধিকাংশ ছিল মুশরিক, আল্লাহ তাআলার সাথে শরীক করত তারা। আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা নুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা জমিনে ভ্রমণ করো, শিক্ষা সফর করো, লক্ষ্য করো, দেখো, গবেষণা করো, কেমন ছিল মিথ্যা আরোপকারীদের পরিণতি। এই তিনটি আয়াত, আরো একটি আয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে শিক্ষা সম্পর্কে বলেছেন, সৃষ্টিকে নিয়ে চিন্তা করার জন্য। মুশরিকদের পরিণতি কেমন হয়েছিল আর মিথ্যাবাদীদের পরিণতি কেমন হয়েছিল, পাপাচারী যারা তাদের পরিণতি কেমন হয়েছিল, অহংকারীর অহংকার কিভাবে চূর্ণ ভিন্ন হয়ে গিয়েছিল, এগুলোর উদ্দেশ্য তোমরা ভ্রমণ করো। আর শিক্ষা সফর এই জন্য, কিন্তু যদি সওয়াবের উদ্দেশ্যে করা হয় কোনো সফর, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা ঠিক হবে না সওয়াবের উদ্দেশ্যে। সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যদি আপনি সফর করেন, তিন চিল্লার সফর দেন, একটা হজের সওয়াবের উদ্দেশ্যে অথবা কোনো মাজারের, তাহলে সেটা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিকু তিনটি মসজিদ ব্যতীত সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ নেই। মসজিদুল হারাম, বাইতুল্লাহ, আল্লাহর ঘর তোমরা জিয়ারত করতে পারো, ভ্রমণ করতে পারো সওয়াবের উদ্দেশ্যে। সেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব তোমরা পাবে, সুবহানাল্লাহ। ও মসজিদে হাজা, এবং এই যে আমার মসজিদ, মসজিদে নববী, যেখানে তোমরা এক রাকাত সলাত আদায় করলে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব পাবে। ও মসজিদে আকসা, এবং মসজিদে আকসা, তাহলে
যার জায়গায় সরাসরি শিক্ষা সফরের কথা বলা হয়েছে মূলত সৃষ্টিকে নিয়ে চিন্তা করার জন্য। মহান আল্লাহ তাআলা বলেছেন ইউরসিলু ফিল আরদ কাইফা বাদা খলক, এমন ছিল সৃষ্টির সূচনা। ওয়াইলা সামাই কাইফা রুফিআত ওয়াইলা জিবালি কাইফা নুসিবাত, তোমরা পাহাড়ের কথা চিন্তা করো কিভাবে পাহাড়।